আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি রান্না করব জুকিনা দিয়ে মুরগির মাংস সাথে চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যে যে উপকরণ নিয়েছি, প্রথমে চিংড়ি মাছ নিয়েছি আমি পরিমাণ মতো, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি দারুচিনি, এলাচ, এর সাথে নিয়েছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, নিয়েছি আদা রসুন পেস্ট, নিয়েছি কোকোনাট মিল্ক, এখানে নিয়েছি টমেটো কুচি। এখন আমি আর এখানে নিয়েছি মুরগির মাংস। এখন আমি এটা প্রসেস করার জন্য প্রথমে জুকিনাগুলো কেটে নেব। এখানে চুলোয় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। এর সাথে আমি গরম মশলা অ্যাড করে দেব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এপাশে চুলোয় আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে তেল ঢেলে দেব। পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এখন এটার ভিতরে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মেখে নেব। আমার চিংড়ি মাছটা মাখা হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব ভাজার জন্য। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে বাটার জন্য। পেঁয়াজটা বাটা হয়ে এসেছে, এই পর্যায়ে এসে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কুচি, একটু সময় নিয়ে ভেজে নেব। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব।
এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এরপর এসে আমি মাংসটা দিয়ে দেব, দিয়ে দিলাম মুরগির মাংস। এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব, পরে দুধ কিনা দেবো। ফিরে আসছি মাংস কষানো হওয়ার আগ পর্যন্ত। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, পেঁয়াজ একটু বেশিই দেব। এর সাথে আমি লবণ অ্যাড করে দেব, দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে লবণ। এখন আমি এটার ভিতরে দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। এখানে আমার মুরগি গোশটা থেকে পানি বের হয়ে এসেছে, তাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম আবার একবার। ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি দুধ কিনে দেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এখন আমি এই পর্যায়ে জুটকিনাগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম জুটকিনা। ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দেব। আমার মালাইকারির পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি আদা রসুন পেস্ট অ্যাড করে দেব, একটু নেড়ে চেড়ে দেব। এটা হয়ে আসলে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে এসেছে, উপরে তেল উঠে এসেছে। এখন আমি কোকোনাট মিল্ক অ্যাড করে দেব, দিয়ে দিলাম কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক অ্যাড করে এটাকে আবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মালাইকারির মশলাটা উপরে তেল উঠে এসেছে, দেখতে পাচ্ছেন।
মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে পরিমাণ মতো পানি দেব। অ্যাড করলাম পানি, আর এখানে আমার জুকিনা দিয়ে মুরগির মাংস সেটাও হয়ে এসছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেব। ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এর সাথে আমি দিয়ে দিলাম কিছু বাজার জিরের গুঁড়ো, আমি আগে থেকে করে রেখেছি, দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে নামিয়ে নেব কাঁচামরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মালাইকা রেড পানিটা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম চিংড়ি মাছ, এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। এর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, ফিরে আসছি কিছুক্ষণ পরে। আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা হয়ে এসেছে, ভুনা ভুনা। এখন আমি এই পর্যায়ে চিংড়ি মাছটাকে চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি, আর এটা জুকিনা দিয়ে মুরগির মাংস ভুনা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমাদের দুপুরের লাঞ্চের জন্য সব আইটেমগুলো রেডি করে রেখেছি। এই যে চিংড়ি মাছের মালাইকারি, জুকিনা দিয়ে মুরগির গোশ, এখানে ভর্তা আছে, এখানে বাজি আছে। তো আমার হাজবেন্ড এখন খাওয়া শুরু করবে। দেখি কেমন হয়েছে ভর্তা তোমার। অনেক মজা হয়েছে। এই যে আমার ছেলে, ভর্তাটা অনেক ভালো হয়েছে। ভাজি খেয়ে দেখি। মজা হয়েছে বাবা। ভালোই টেস্ট হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। এটা কি চিংড়ি মাছ? চিংড়ি মাছের মালাইকারি। দেখি তোমার মালাইকারি কেমন হয়েছে, আস্তে আস্তে একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে। ওকে, ভালো হইলে উপহার পাবা, সমস্যা নেই। ভালো লাগলো কথাটা শুনে। দেখি সেই রকমের অনেক মজা হয়েছে, সেই রকমের হয়েছে। ওকে, আমার মালাইকারির জন্য অনেক অনেক কি গিফট আসে সেটা আপনারা দেখার অপেক্ষায় থাকেন। আপনাদেরকে অবশ্যই দেখাবো কি গিফট করে আমাকে। বাবা তুমি নিয়ে নাও। খাবার মজা হয়েছে? অনেক মজা হয়েছে। তো দেখি এখন তোমার মুরগির গোশ কেমন হয়েছে। মুরগির গোশ তো জুকিনা দিয়ে, জুকিনা ইটালিয়ান বা জুকিনা, কিন্তু এটার বাংলা হচ্ছে কুমার, ছোট কুমার, ছোট কুমার, ছোট লম্বা।
দেখি কেমন হয়েছে। মুরগি সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, মজা হয়েছে। তোমাকে ধন্যবাদ এত সুন্দর করে পাকানোর জন্য। আমারও চিংড়ি মাছটা খুব ভালো হয়েছে, খুব মজা, আমারও ভালো লাগছে। আসলে রান্নার সার্থকতা সেখানেই হয় যখন দেখা যায় যে না, রান্নাটা কারো পছন্দ হয়। তো ভিউয়ার্স, আমাদের দুপুরের লাঞ্চ আপনাদেরকে দেখালাম, আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আপু টাটা দিয়ে দাও।